আজকে পার্টি হবে, পার্টি তো দেখা যাক কী কী খাবার নিয়ে এসেছে। এইখানে হচ্ছে ভাপা পিঠা, এটা আমার অত্যন্ত ফেভারিট। আর এইখানে দেখা যাচ্ছে সমুচা এবং সিঙ্গারা, এটাতে কি আছে? ও নো, এটাতে হচ্ছে ফুচকা, আমার সবথেকে মোস্ট ফেভারিট আইটেম। এটাতে কি আছে দেখি, এইটাতে আছে রসমালাই। আচ্ছা, এখন হচ্ছে খাওয়ার পালা। তো সবাই সিঙ্গারা সমুচা খেলাম, সিঙ্গারা সমুচা খাওয়ার পর এখন হলো কফি, হট কফি। তো কফি খাওয়ার পর এখন হচ্ছে আমার মোস্ট ফেভারিট খাবার ফুচকা। ফুচকাটা সেই ছিল, এখানে একটা ছিল ঝাল টক আর একটা ছিল মিষ্টি টক, দুইটা একসাথে মিক্স করে খেতে কতটা যে ইয়ামি। তারপর অ্যাট লাস্ট হলো রসমালাই। রসমালাইয়ের কথা আর কী বলবো, এইটা দেখলে আমি লোভ সামলাতে পারি না। যাই হোক, রসমালাই খাওয়া শেষ করে তারপর খেলাম ভাপা পিঠা। মানে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ আজকে সবগুলো আইটেম ছিল আমার অত্যন্ত ফেভারিট আইটেম।